আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশের খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সকল রকম ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের বাংলার মাটি এতই পবিত্র যে এই পবিত্র মাটিতে যে কোনো জায়গায় একটি বীজ রোপণ করলেই আলহামদুলিল্লাহ একটি গাছ হয়ে যায়, সেটা ঔষধি গাছ বলেন, সেটা শাক সবজি বলেন, মশলা বলেন, যে কোনো বৃক্ষ জন্য আমাদের দেশের মাটির যে পিএস সেটা 5, 6, 7 ভিতরেই থাকে। আমাদের দেশের একটু এক হাত নিচে গেলেই পানি পাওয়া যায়। এই যে আল্লাহর দেওয়া দান আমাদের যে মাটি যার ভিতরে অজস্র পলিমাটি আছে, এবছর প্রায় 22টা ডিস্ট্রিক্টের ভিতরে যে পদ্মার পানি বয়ে গেছে, পদ্মার যে পলিমাটি ছাড়ছে এতে অজস্র ঔষধি গাছ, ঔষধি বৃক্ষ, আমাদের ভেষজ গাছগাছটা শাকসবজি ফলমূল মশলা আমরা পেয়েছি, আরও পাবো আগামী বর্ষা আর শীত বসন্ত তার পূর্বেই আগামী শীতে যে আমরা গাছগাছটা শাকসবজি ফলমূল পাবো এগুলো অজস্র গতবারের চেয়ে এবছর অনেক বেশি। আমরা আশা করি যে সব রকম শাকসবজি ফলমূল পাবো, বিশেষ করে এই ঋতু ঋতুভেদে যে গাছগুলো আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে থাকে। যদি এই বছর অনেক বেশি আমরা টমেটো পাই, টমেটোর ভিতরে আপনারা জানেন যে অজস্র লাইকোপেন আছে, যে লাইকোপেন অ্যান্টি ক্যান্সার। টমেটোটা খাওয়ার সময় আমাদেরকে একটু হয় পুড়ে নিতে হবে নয় টেলে নিতে হবে, আর কাটার সময় এমনভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যে কাটার সাথে সাথে যে পানিটা ফস করে বেরোয় যায় ওইটাই লাইকোপেন, লালচে পানিটা টমেটোর, ওই পানিটা সুরক্ষা করে আমরা টমেটো খাবো।